পুরনো বন্ধু সকলকে জানাচ্ছি আমার তরফ থেকে ওয়ান কে লাভ। বগলে ঠেকতে হবে, স্যার এই গিটারটাও ধরতে পারছে না, আরো ছোট হলে ভালো হতো। সেইটাই চাগাচ্ছিস কেন? হয়নি, ঢেকে যাচ্ছে। এবার হয়েছে, ওই তারটাই টিপতে হবে। এইখানে প্রত্যেকটা দাগে দাগে এই এই দাগগুলো ইয়ে করতে হবে, দাগের একশো তো আগে। আচ্ছা, দাগের ওপরটাতে। আচ্ছা,
3, 4 হাত কিন্তু ডাউন আপ ডাউন আপ ওই তিনবারই তিনবার যে শেখালেন চারটে ডাউন আপ ডাউন আপ আচ্ছা চারটে 1 2 3 4 ডাউন আপ ডাউন আপ ডাউন প্রত্যেকটাই ডাউন আপ ডাউন আপ এই যে ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ আচ্ছা হ্যাঁ ঠিক আছে বুঝে গেছি আরেকটু বেগ বেগ এটা তুমি 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 ভাগবে হ্যাঁ ই ছোট গিয়া হ্যাঁ করো এখানটা টেপো ডাউন করো ডাউন হয়েছে এটা টু করো টু বাট উপরে মারো টিপতে হবে এটা টিপ কোরাঙ্গুলটা টিপ দু নম্বর ফ্রেড চার নম্বর আউ এবার ডাউন দিয়ে করছি ওয়ান তাই এবার এটা আপ ডাউন হয়ে যাবে ডাউন করলে আপ ডাউন হবে এইভাবে চলবে হাতটা ডাউন করলে আপনার আপ হবে ডাউন করলে আপ আপটা আপ হবে তিনি ওয়ান টু থ্রি ফোর টাইম আসবে করো ওয়ান টু থ্রি বলো এটা এটাই হচ্ছে কোটটা বাইরে ঘন্টা আপ হবে এবার সাউন্ড বাজে তো একবার এইটা শিখে গেলে ব্যাস হ্যাঁ টু ফোরটা ওই ওপরটাতেই দিচ্ছি পাঁচটাই হবে এই দিকটা দেখতে ওটা একটু অভ্যেস হতে একটু টাইম লাগে একটু টাইম লাগবে কারণ গিটারটাই ও ভালো করে ধরতে পারছে না ওইটা ধরতেই এখন গিটার ধরছি তো তোমার লাগে গিটার কি ছোট সরি আমি সব ইনস্ট্রুমেন্ট গিটার করি নি ওই সাদা জায়গাটাই হাতটা রাখতে হবে রোজের প্র্যাকটিস করে গিটারটা ধরতেই পারছে না ওইটা ধরে একবার খেসে
কোটা এখানে আবার থাকো, হাতে একটু এমন ধরো থাকো, হাতে খেসে না করে এই প্লে হাতটা এমন খেসে না প্লে নাও এমন খেসে না খাও গ্রহণ করো গেছে ওর ওটাই অভ্যেস হয়ে গেছে। এখানে মানে হলে হলে এখানে সাথে আসলাম